সারা বিশ্বে করোনা ভাইরাসের জন্য আমরা ভয়ে সব আতঙ্কিত হয়ে আছি এবং তার যা দূরত্ব দেখাচ্ছে, এবং এরই মধ্যে আমরা আইসিএমআর আমাদের হচ্ছে আগস্টের মধ্যে আমাদের ভারতে খুব ভ্যাকসিন মানে এসে যাবে, তো সেই একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের এই ভয়টাকে কাটিয়ে আমরা যদি আমাদের কাছে তাড়াতাড়ি ওষুধটা এসে কোভ্যাক্সিনটা এসে যায়, আমরা আগের জীবনে আবার ফিরে আসতে পারবো। এবং সারা বিশ্ব চেষ্টা করছে যে এই কোভ্যাক্সিনটা যাতে তাড়াতাড়ি করে বিশ্বের মুখে আনতে পারে, এইটাই হচ্ছে একটা আশার আলো দেখতে পাচ্ছি যে আমরা আবার সুস্থ জীবন আগের জীবনে ফিরে আসতে পারব। রবীন দাস, স্টার সেলুন, হাওড়া। রবীন দাস, স্টার সেলুন, হাওড়া সে বল রা হুম। যে এই কোভিড-19 ভাইরাস কো কিয়া মাথা মে কিউঁ কিয়া, এ অ্যাওয়ারনেস কে লিয়ে, কিউঁকি আইসিএমআর অলরেডি কোভ্যাক্সিন হিউম্যান ট্রায়াল স্টার্ট কর দিয়া, হাম দেখ রা কি জলদি এ ভ্যাকসিন সবকে পাস আ যায়গা। কিতনা দুনিয়া ডেলি ডেলি কিতনা বাড় রা দেখ রা, ভারত একদম কুছ দিন কে বাদ এক নম্বর মে চলা যায়গা, লেকিন হাম ইন্ডিয়া আইসিএমআর কা সব বিজ্ঞানী কো সাইন্টিস্ট কো হাম ये करना चाहो जो जल्दी जल्दी जितना जल्दी है, हाँ आप बाहर करिए, पब्लिक के पास लेके आइए, ये शुभकामना आपका भारत के सब आदमी के साथ से शुभकामना जाना रहा है। रोबिन दास चल रोबिन दास स्टार्ट सलून हावड़ा। ये जो कोविड-19 ये वायरस माथा में किया, ये अवेयरनेस के लिए, क्यों सब बहुत आदमी सब डर के है, तो सब आदमी को ये करना चाहिए, सेफ्टी सेफ्टी होना चाहिए, क्योंकि सेफ्टी रब जाएगा तो ये ज़्यादा इफेक्ट नहीं करेगा। तो देख रहा है अगर डेली डेली कितना कोविड पॉजिटिव हो रहा है भारतवर्ष में, इंडिया में। आईसीएमआर कोवैक्सीन ऑलरेडी लेके आया, ह्यूमन ट्रायल भी स्टार्ट कर दिया, तो हम ये देख रहा है कुछ जल्दी जल्दी आ जाएगा सबके पास। आईसीएमआर बोला है जो अगस्त में आ जाएगा, तो हम एक तो आशा का आलो देख रहा है जो सबके पास आ जाएगा, तो हमारा फिर आगे तरफ लाइफ लीड करेगा। रविंद्र दास, स्टार सेलून, हावड़ा।